কংগ্রেস এবং তৃণমূল জোট করে দখল করল মালদার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম এসকেইউএস সমবায় সমিতি। এই সমবায় সমিতির মোট আসন ছটি। ছটি আসনের মধ্যে এই সমবায় সমিতির নির্বাচনে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করে। ছটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৪টি এবং কংগ্রেস ২টি আসনে সমঝোতা করে প্রার্থী দেয়। রবিবার নির্বাচন প্রক্রিয়ার ফল ঘোষণা করা হয়। ফলাফলে তৃণমূল কংগ্রেস ৪টি এবং কংগ্রেস ২টি আসনে জয়লাভ করে। বামফ্রন্ট ৫টি আসনে প্রার্থী দিয়েছিল, ১টি আসনে নির্দলকে সমর্থন করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটের কাছে পরাজিত হয়। এলাকার বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা বলেন, দলীয় প্রতীকের সমবায়ে নির্বাচন হয় না, শেয়ার হোল্ডাররা এই নির্বাচনে অংশগ্রহণ করে। যে নির্বাচিত কমিটি আছে সেটা যাতে ভোটের মাধ্যমে হয়, এবং এখন জানেন যদিও সমবায়ের ভোট এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না, ব্যক্তিরা দাঁড়ান যারা শেয়ার হোল্ডার তারাই ভোটার এবং তাদের মধ্যে থেকেই প্রার্থী হন। এখন ঘটনা হলো, কিন্তু সবারই একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে। সাধারণ মানুষ এখানকার বলছে যে কংগ্রেস এবং তৃণমূল মিলে যুক্ত হয়ে ভোটে লড়েছে। আমরা এককভাবেই সিপিআইএম আমরা ৫টা আসনে প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম তাদেরকে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর নির্বাচন হলো তাতে আমরা প্রায় এখন পর্যন্ত যা হিসেব আছে যে আমরা প্রায় ৩৫%-এর মতো ভোট পেয়েছি, এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। এবং মানুষ চেয়েছিল সমবায় নির্বাচন হোক, সেই নির্বাচন অনেকে সকালে এসেও আমরা শুনেছি যে সিপিআইএমের বা সমবায় বাঁচাও কমিটির রেজাল্ট কি হবে জানি না, কিন্তু একটা ভালো কাজ করেছে যে নির্বাচনটা করছে, আমরা না নড়লে নির্বাচন হতো না। ফলে মানুষের একটা ধারণা আছে যে এখানে ক্ষমতা পুষ্টিগত করা হয় কয়েকজনের মধ্যে, সেখানে দাঁড়িয়ে তো আমাদের ফলাফল, আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং এককভাবে লড়ে যে ৩৫% ভোট পেয়েছি এটা আমাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে একটা ভালো সাহায্য করবে। কংগ্রেস তৃণমূল জোট প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা এলাকার বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, কংগ্রেসের হাত ধরলে কি ক্ষতি, কংগ্রেসের সঙ্গে কি কাজ করা অন্যায়। দীর্ঘদিন থেকে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাত করার কোন হিসাব নাই, হাইকোর্টের অর্ডার অতিক্রম করে টাকা তুলেছে, এইসবগুলো খুঁজিয়ে দেখা হবে। মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এই জোরের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়িয়েছেন, এবং আমরা এখানে কংগ্রেস জোটের মতো করে ৪টি টিএমসি দুটো কংগ্রেস দাঁড়িয়েছিল, আমরা সবাই ছাড়াই এসেছি, এবং আগামী দিনে আমরা মানে যাতে করে ব্যাংকে থেকে সমবায় ব্যাংকের মানুষ উপকৃত হয়, এবং এই যারা টাকা পয়সা লুট করেছে বলে শুনেছি তাদের রিপোর্ট নিউজ ফর বেঙ্গল।